हेलो बंधु, आज के अपन सामने जो भिडियो देखाते चले हलो जो आज के पश्चिम बंग सरकार माध्यमिक बोर्ड जो रेजल्ट से क्या कौन वेबसाइटे अपनारा पाता अपनारा देखे नीन जो सब सहज सहज उपाए जो कि भाव कि वेबसाइटे गेले अपनारा पे जा ठीक है। तो से जस्ट वेस्ट बेंगल एक सार्च कर वेबसाइटगुल्लो देखिए दीची और लिंक हमारे डेस्क्रिप्शन बक्से दिया आपनारा से पे जा। এবং এছাড়া আমি বলছি যে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও দেখার জন্য, আবার পরবর্তী পরীক্ষা উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য। এছাড়া আমার চ্যানেলের পাশের বেল আইকনটিটা অবশ্যই প্রেস করে দেবেন, তার কারণ আমার ভিডিওগুলো আপনার কাছে তাড়াতাড়ি আসার জন্য। ঠিক আছে, এই যে ওয়েস্ট বেঙ্গল সরকারের 2020 সালের উচ্চ মাধ্যমিকের পশ্চিমবঙ্গের মাধ্যমিকের ফলাফল সেটা সম্পর্কে আমি আজ যেটা যেগুলো বলতে চলেছি সেগুলো আপনারা ভালোভাবে শুনবেন, যে বিভিন্ন রকমের প্রসেস আছে সেগুলোও বলে দেবো পরপর। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ এবার SMS-এর সাহায্যে আপনার রেজাল্ট জানতে পারেন, কারণ আজকে যে রেজাল্ট সেই রেজাল্টটা থেকে আপনারাও ভালোভাবে এই রেজাল্টটা দেখতে পারবেন, কারণ সকাল 10টাতে আপনাদেরকে রেজাল্টটা দেওয়া হবে। ঠিক আছে, তো সকাল 10টার পর আপনারা এই ওয়েবসাইটগুলো খুলবেন যেগুলো আমি আমার এগুলো দেখাচ্ছি, এগুলো আপনারা অবশ্যই wbresultnic.in এখানেই এখান থেকে আপনারা ডাইরেক্ট একবারে আপনাদের রোল নাম্বার নিয়ে আপনারা এখানে ক্লিক করলে মানে এই ওয়েবসাইটের ভিতরে গিয়ে সেখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। এটা আমি পরে এই ওয়েবসাইটটা আমি খুলে শেষে দেখিয়ে দিচ্ছি। এছাড়া এই আরও ওয়েবসাইট যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং প্রসেসিংগুলো বলছি। ঠিক আছে, বিস্তৃতভাবে আপনাদেরকে ঘটনাগুলো বলে দেখাচ্ছি যে পশ্চিমবঙ্গের বোর্ডের শিক্ষা পর্ষদ যে এখানে ছিল 15 জুলাই 2000 সালের মাধ্যমিক ঘোষণা করার প্রস্তুত রয়েছে। তো পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঘোষণা করেছেন যে শিক্ষার্থীরা এখানে পরীক্ষা ছিল নিয়েছিল তারা অবশ্যই ফলাফলটি বোর্ডের ওয়েবসাইট অর্থাৎ wbresultsnic.in-এ পেয়ে যাবেন অথবা wbbse.org-তে আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট ওখানে পরে জানানো হবে, তা আপনারা আগে এই মাধ্যমিকটা দেখে নিন ভালোভাবে যে কীভাবে করতে হয়। পশ্চিমবঙ্গের মাধ্যমিক ফলাফল এই প্ল্যাটফর্মের যেমন ফলাফলের অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ SMS-এর উপলব্ধ করা হয়েছে, কারণ এবার মোবাইলের অ্যাপে বিভিন্ন অ্যাপ আছে সেই অ্যাপেরগুলোর মাধ্যমে আপনারা wbresults.nic.in-এ আপনারা পেয়ে এখান থেকে আপনারা পেলে সব থেকে সুবিধা। ঠিক আছে, তাই এবার ফলাফল পরীক্ষা করতে একটা পদ্ধতিটা বলছি, কারণ এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে অফিসিয়াল রেজাল্ট পেজ সেটা হচ্ছে westbengalresults.nic.in। এই যে ওয়েবসাইটে লেখা আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে এবং আপনাদের সেখানে গিয়ে আপনাদের জাস্ট আপনাদের যে রোল আর নাম্বার যেটা দুটো থাকে সেটা আপনাকে পরপর ক্লিক করে এবং তার সঙ্গে জন্ম তারিখ আপনার যে জন্ম তারিখটা দেওয়া আছে সেই জন্ম তারিখটা ক্লিক করতে হবে। ঠিক আছে, আপনাদের যে কী বলে সার্টিফিকেট দিয়েছে যে বোর্ড সার্টিফিকেট হয় না, মানে বোর্ড সার্টিফিকেট বলে না ওটাকে যে অ্যাডমিট কার্ড, ওটা দিয়ে আপনারা ক্লিক করবেন, আপনাদের পেজে রেজাল্টটা সঙ্গে সঙ্গে খুলে দেখিয়ে যাবে। এছাড়া আপনাদেরকে এবার যে SMS-এর মাধ্যমে দেখিয়েছে সেই প্রসেসটা আপনাদের কাছে চেয়ে যাবেন। SMS প্রসেস বিনা সেট বাড়তে রোল নম্বর 10টি রোল নম্বর মানে 10টি নাম্বার হয় রোল নম্বরটা, সেটা আপনাদের ক্লিক করতে পারে। এই যে নাম্বারটা লিখে রাখুন 56070, আরেকবার বলছি 56070 অথবা 56263। এইটাতে আপনার এই রোল নাম্বারটা জাস্ট মানে এই নাম্বারে আপনার রোল নাম্বারটা পাঠিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার রেজাল্ট আপনার ফোনে মোবাইলে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে অফলাইন আর জাস্ট আপনার একটা SMS, আপনারা এটা করলেও কাজ করবেন কারণ এটাতে আপনাদের ভালো সুবিধা হবে, কারণ আপনাদের অত বেশি টাইম খরচ করতে হবে না, জাস্ট আপনার SMS করে দিলে। তবে এটা আমার মনে হচ্ছে যে সমস্যা লাগবে কারণ প্রচুর SMS হবে, তাই আপনারা ওয়েবসাইটে ক্লিক করেই আপনাদের সব থেকে ভালো হবে। ঠিক আছে, এবং ওয়েবসাইটগুলো আমি খুলে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে WB বোর্ডের প্রথম সকল পরীক্ষাটি ক্লিক করলাম, ঠিক আছে, এখান থেকে আমি আবার দেখি কী জানতে পারি। ঠিক আছে, আপনাদেরকে সব পুরো পাই টু পাই আমি শেষ পর্যন্ত আপনারা দেখুন। শেষে আমি আপনাদেরকে পুরো একটা ওয়েবসাইট যে দুটো ওয়েবসাইট আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই ওয়েবসাইটে কাল সকালে খুললে আপনাদের জেল দেখাবে এবং সেখানে আপনাদের আমি সেখানে পুরো খুলে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করতে হবে। ঠিক আছে, যে এরকম ভিডিও আমি আনি, ঠিক আছে, এরকম ভিডিও দেখার জন্য আপনারা এই যে আমি সার্চ করলাম ওয়েস্ট বেঙ্গল সরকার যেটা করেছে সেই ওদের পার্সোনাল ওয়েবসাইট, এই দেখুন westbengalresults.nic.in, এটা হচ্ছে সরকারের মানে নিজস্ব যে ওয়েবসাইট, এখানে ওরা রেজাল্টটাকে ডিক্লেয়ার করবে। ঠিক আছে, এই ওয়েবসাইটে আপনারা জাস্ট এটাতেই সবথেকে ভালো wbresults.nic.in, এখানে আপনারা ক্লিক করবেন। এই দেখুন লাস্ট অ্যানাউন্সমেন্ট কবে হয়েছে, 2020 সালের 10ই জুলাই। ঠিক আছে, কিসের রেজাল্ট হয়েছে, বি কমের একটা রেজাল্ট ফাইল হয়েছিল এবং কালকে
এই জায়গাটাই ওখানে লেখা থাকবে যে 2020 মাধ্যমিক রেজাল্ট, ঠিক আছে? যেখানে এখানে বিকম লেখা আছে ওখানে সর্বশেষ ঘোষণাটা হয়েছিল এবং কালকে যে ঘোষণা সেখানে এখানে এরকম একটা লাইন থাকবে, সেই লাইনে আপনারা জাস্ট এভাবে ক্লিক সেখানে ক্লিক করে দেবেন এবং আপনাদের সেখানে রোল নম্বর চাওয়া হবে, আরও মানে এই যেগুলো জন্ম তারিখ এই এটা চাওয়া হবে রোল অ্যান্ড নম্বর, মানে রোলটা একটা অক্ষর কিছু অক্ষর থাকে আর নাম্বারটা কিছু থাকে, এই কোটা আপনারা ভালোভাবে বসাবেন ঠিকঠাকভাবে এবং তার সঙ্গে এটা বসাবেন, ঠিক আছে? এটা একটা দেখতে পেলেন। এবার আর একটা ওয়েবসাইট আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? যেখানে আমি একটা ক্লিক করে দেখাবো রেজাল্ট ডট নিকিন, মানে এই ওয়েবসাইটটাই পাশে একটা ওয়েবসাইটে মানে যেটা আপনাদের রেজাল্ট ডট নিক ডট ইন, এখানে আপনি যে কোনো বোর্ডের রেজাল্ট দেখতে পারেন, ঠিক আছে? তো এখানে এটাও একটা আলাদা একটা ওয়েবসাইট রেজাল্টস ডট নিক ডট ইন, এটা নতুন করেছে যে প্রতিটা রাজ্যের রেজাল্ট এক জায়গায়, ঠিক আছে? যে ওয়েবসাইটে গেলে যে কোনো রাজ্যে জাস্ট রাজ্য ক্লিক করলে আপনি চলে আসবে। গেটওয়ে ফর এক্সাম ইন রেজাল্ট ইন্ডিয়া, ইন্ডিয়ার যে কোনো রাজ্যের রেজাল্ট আপনি এখানে দেখতে পাবেন এবং এখানে যেসব রেজাল্টগুলো ঘোষিত হয়েছে সেগুলো আপনাকে শো করবে দেখানো। এই দেখুন কর্ণাটক পরীক্ষার ফলাফল, মানে কর্ণাটক রাজ্যের যে পরীক্ষা হয়েছে তার ফলাফলটা এখানে শো করছে, মানে এখানে ক্লিক করে আপনার কর্ণাটক, আর যেহেতু আপনারা কোন পশ্চিমবঙ্গের, তাই পশ্চিমবঙ্গের রেজাল্ট কাল ঘোষণা হবে, তাই ঘোষণা হওয়ার পর এখানে যুক্ত হবে, কারণ এটা লেট হবে। সিবিএসসির পরীক্ষার ফলাফল দিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের ফলাফল, পশ্চিমবঙ্গের পরীক্ষার ফলাফল বিকমের রেজাল্টটা দিয়েছে, ঠিক আছে? মানে আপনাদের বুঝতে পারছেন, কারণ কালকে হলে তারপর এখানে এখানে একটু লেট হবে, কারণ আমি যেটা WB রেজাল্টস ডট নিক ডট ইন এই ওয়েবসাইটটা সব থেকে ভালো ওয়েবসাইট, আপনি এখানে গিয়ে ডাইরেক্ট আপনার রেজাল্ট সবাই ফার্স্টে পেয়ে যাবেন। এছাড়াও এই নিক ডট এই যে রেজাল্টস নিক ডট ইন এখানে গেলেও আপনারা পেয়ে যাবেন, কারণ এটা ভালো ওয়েবসাইট, এটাও সরকারি, এটা হচ্ছে কেন্দ্র সরকারের রেজাল্টের একটা ওয়েবসাইট, ঠিক আছে? এই ওয়েবসাইটটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ বন্ধুরা। আমার চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল বটনটা অবশ্যই ক্লিক করে রাখুন, কারণ পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।